নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন ফাইন্না মিনাত তাওয়াফিনা আলাইকুম আত-তাওয়াফাত, বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এজন্য তার ঝুটাকে তিনি হারাম করেন নাই। বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয়, বিড়াল ঝুটা, বিড়াল যদি মুখ দেয়, বিড়ালের ঝুটা কি হয় না? নাপাক হয় না। এজন্য বিড়াল পালা জায়েজ আছে, বিশেষ করে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য, কিংবা এমনি আদর করে আপনি বিড়াল পালেন কোনো অসুবিধা নাই। আপনারা সবাই জানেন একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু হুরায়রা, নাম শুনছেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম কিন্তু আসলে আবু হুরায়রা ছিল না, ওনার নাম ছিল প্রসিদ্ধ মত অনুযায়ী আব্দুর রহমান। আরো অনেকগুলো মত আছে ওনার নাম নিয়ে, কিন্তু ওনার নাম পরে আবু হুরায়রা উঠে গেছে। কিভাবে? ওনার একটা বিড়াল ছিল জামার হাতার ভিতরে, এই বিড়াল ভরে অনেক সময় মসজিদে নিয়ে আসতেন। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিড়াল দেখে, তার সবসময় তার সাথে সাথে বিড়ালটা থাকে, এটা দেখে তাকে বললেন, ও বিড়ালের বাপ, আবু হুরায়রা মানে বিড়ালের বাপ।